আমার মায়েরা কায়রা বানাই দিল আমি মেয়ের বিয়ে করবো, তুমি যা করবো ওরা করো গা যাও। আমি বুঝি না তুমি কি মানুষ না মানুষ। হ্যাঁ দেখো বাবা, তুমি মানুষই বলো আর অমানুষই বলো, আমি টাকা 2 লাখ অলরেডি নিয়ে ভাই গেলাইছি। তুমি যদি এই বিয়ে না করো ওরা কে আমরা ছাড়বো? আমার তো টুকরা টুকরা কইরে অবস্থায় পড়ে নদীতে ফেলাই দিব। তোমার ছাড়বো না ধরবো এটা আমার দেওয়ার বিষয় না, আমার একটা মেয়ের পছন্দ না, আমার তুমি জোর করে ওই জায়গায় বিয়ে দিবা? না না না, এটা হইতে পারে না, আমি ওই মেয়েরা যেমনি আমি বিয়ে করবো না। শোনো, আমার সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত, তুমি না করলে হইব না, বিয়ে ঠিক করছি তো ওই বিয়ে তোমার করতে হইব। বাবা তুমি যত যাই বলো না কেন, প্রয়োজন হলে ভিড়া বাড়ি পেয়েছে তারপরে 2 লাখ টাকা তোমার দিতে, তারপরেও আমি ওই মেয়ের বিয়ে করবো। ওকে ছেলে বলে কি পিঠা বাড়ি বিক্রি করে আমরা পিছিয়ে দিলে থাকবো কই? থাকবো কোনো ওরা দেওয়ার বিষয় না, আমি এত কিছু জানি না আব্বা, আমার যারা পছন্দ আমি হের বিয়ে করবো, তাছাড়া কারো বিয়ে করতে পারবো না। হ্যাঁ প্রয়োজন হলে তোর হাত পা বাঁধ দেয়া, তারপরে বিয়ের আসরে নিয়ে যাবো, তা তোর এই বিয়ে করতে হইব। দূর আব্বা, তুমিও না আসলে অতিরিক্ত, আমি যে মেয়ের বিয়ে করবো না, আমি ওই মেয়ের কিলি হাত পা বাঁধলে গিয়ে যেতে যাই কি? আমার মায়েরা কায়রা বানাই দিল আমি মেয়ের বিয়ে করবো, তুমি যা করবো ওরা করো গা যাও। এ বাবা শোন, এ মাসির কাছে টাকা নিছি, বিয়া না করলে বাবা আমার ছাড়বো না ওরা, দেখছে ওলা কি পাগলামি শুরু করে দিছে, কি করি মাথা তো কাজ করতেছে না, কিছু একটা তো করতে হইব, টাকা 2 লাখ বাকি গালাইছি ওরা আমার ছাড়বো না। হরি দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? না তুমি দিহানের কাছে যাবে না, দিহান একটা ফকিরের বাচ্চা, ওর সাথে তোমার কোনো সম্পর্ক হয় না, আর ওরা গরিব, ওদের সাথে তুমি সম্পর্ক রাখো এটা আমি চাই না। দেখো বাবা, আমি দিহানকে ভালোবাসি আর আমি শুধু দিহানকেই চাই, আমার টাকা পয়সা ধন সম্পদ কিছু লাগবে না। না তুমি দিহানকে চাইলেও পাবে না, কারণ দিহান লোভী, দিহান আমাদের টাকা পয়সা দেখে তোমাকে প্রেমের ফাঁদে ফেলেছে, আমি এটা মানবো না কখনোই না। দেখো বাবা তুমি ভুল ভাবছো, দিহানে টাকা পয়সার প্রতি একটু লোভ নেই, আর তাছাড়া আমি ওর মন দেখে ওকে দেখে তারপর ওকে ভালোবেসেছি, আমি টাকা পয়সা ধন সম্পদ দেখে ভালোবেসেছি। শোনো পরি, তুমি ছোট মানুষ, তুমি আমাকে জ্ঞান দিতে এসো না, তুমি যাও উপরে যাও। না আমি উপরে যাব না, আমি দিহানে দেখা করতে। না তুমি যাবে না। না আমি যাব, আমি বলছি তুমি যাবে না, তুমি উপরে যাও। আমি দিহানের সাথে দেখা করতে যাব মানে যাব না পরি, আমি কিন্তু তোমাকে ভালো মতে বলেছি তুমি যাবে না, আর তোমাদের এই সম্পর্কটা আমি মানবো না কখনো, তুমি উপরে যাও। দেখো বাবা তুমি মানো কিংবা না মানো, আমি দিহানকে ভালোবাসি আর দিহান আমাকে ভালোবাসে, আমার কাছে এতটুকু যথেষ্ট, আর কোনো কিছু আমার প্রয়োজন নেই। পরি উপরে যাও বলছি। বাবা তার তো তুমি একদমই ঠিক বললে না, আর তাছাড়া আমিও দেখে নেবো তুমি কতদিন এইভাবে আমাকে আর দিহানকে আলাদা করে রাখতে পারো। না এই ফকিরের বাচ্চারা যেইভাবে হোক আমার একটা ব্যবস্থা নিতেই হবে। আমি তো বিপদ দেখতে পাইতাছি, তোর জামাই আর আবো না। দেখেন আমি আপনাকে বলেছি আমার বাবার সিদ্ধান্তই সঠিক নয়, আমারও তো মতামত আছে, আমারও তো সিদ্ধান্ত আছে, আমি আপনাকে পছন্দ করি না, তাছাড়া আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমার যাকে ভালো লাগে আমি তাকে বিয়ে করবো,
আমি আমার বাবার পছন্দ কেন বিয়ে করব? বিয়েটা আমি করছি, আমার বাবা না। আপনি কি ফাইজলামি শুরু করেছেন? আপনার বাবা যখন আমার বাবার কাছ থেকে টাকা নিল তখন কেন টাকা নিল? এখন বলছেন যে বিয়ে করতে পারবেন না, এটা বললেই কি হবে? ইস, টাকাটা কে নিয়েছে? আমার বাবা, আমি তো আর নিইনি। সেই জন্য আপনি আমাকে বলতে পারেন না কথা যে নিয়েছে তাকে বলেন। যান, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। সেটা আপনি আমার বাবাকে দিয়েছেন টাকা, সেটা আপনি আমার বাবার সাথে বলবেন। আমার আপনার সাথে কোনো বোঝা পড়া নেই। বোঝা পড়া নেই তাই না? বিয়ের কার্ড বের করা হয়ে গিয়েছে, সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গিয়েছে, আর এখন আপনি বলবেন যে বিয়ে করবেন না তাহলেই হবে। আর তাছাড়া আপনার বাবা যখন আমার বাবার কাছে ভাত পেতে টাকা নিল তখন কি আপনার বাবা লজ্জা করলো না? নির্লজ্জ ভেয়া কথাকার। ঠিক এই কথাগুলাই আপনি আমার বাবাকে বলবেন, তাহলে কাজে দিবে। আমাকে দিল বললে এক পয়সার দামও পাবেন না। শুনলাম দিহানের বাবে নাকি দিহানের বিয়া ঠিক করছে, শালার বেড়া শালায় 5 লাখ টাকা যৌতুক নিবে, অলরেডি 2 লাখের নিচে। কি দিহান বিয়ে করবে? তারপর ও আমাকে রেখে 5 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করবে? আচ্ছা, দিহান কি এই বিয়েতে রাজি? দিহান বিয়ে রাজি না, কিন্তু ওর বাপে যে 2 লাখ টাকা নিছে, 2 লাখ টাকা তো দিতেও পারবো না। ওর বাপে বলছে যে দিহানকে বাইন দিলেও বিয়ে করাবো। দিহান কো? দিহান সামনে গেলেই দেখতে পাবি। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দিহানের কাছে দেখতেছি। পাগলা, 10টা দেখা দে। এই তোমার তো দেহ মনে হইতেছে তোমার হাত পা সবই ভালো, কাজ করে খাওয়া। পাগলা, পাগলার পাগলা মিলা বুঝলি নে, দে দে 10টা দেহা দে, একদিনে 10টার বিনিময়ে তোর অনেক বড় কামে আমি কামে হ। বুঝলাম না বিষয়টা, তোমার 10 টাকা দিলে তুমি আমার অনেক বড় কামে আবা। এই কি চাও ভালো মতো বসে? এইসব তুই বুঝবি নে, এগুলো সব পাগলা নীলা খেলা। দে 10টা টাকা দে দে। আরে 10টা ভাঙবি না এখন, ওই মোরে একটা দোকান আছে, ওই দোকানে যায় না কবা যে আমি দিহানের লোক, এটা 4.5 দিতে পার, তাই দিব তো। ধরু মুখার ও পাগলা, থাক পাগলা থাক। আরে বুঝছি যাও বলা, পাগল ছাগল এনে পাগলা মিশে দিচ্ছে। পরি তুমি দেখো, তোমার আমার সম্পর্ক আমার মায়না নিব না। জানি তো, এটা বাংলা সিনেমা হইতেছে। আচ্ছা, প্রেম করবো একজনের লোকে, বিয়া করবো আরেকজনের লোকে, যারের লোকে প্রেম করবো হারে বিয়া করবো। হ্যাঁ, এই তোমার আব্বা ওই জিনিসটা বুঝতেছে না, আমার আব্বা তো এখান থেকে যৌতুক নিয়ে তৈরি দিয়েছে 2 লাখ টাকা, এইটা ভাঙ্গাও শেষ, কষে দিলে কি মুসিবত না? শোনো, 2-3 দিন ধরে তো ধরো দেহি এগোর মধ্যে গতি বুঝি, যদি দেহি যে না আইতাছে সমাধান আইতাছে তাহলে ধরে লই, আর যদি না হে তুমি আর আমি বলামো বুঝো নাই, যাও বাড়িতে যাও। আর দূর পাগল হইলে নাকি? যাও যাও যাই। এদিকে এক মধ্যে এক পাগলামি শুরু করছে, আর একদিকে আরেক জ্বালা, এক জ্বালা আমার উপর দেয় না গেলে। শোন, আজকে রাত্রের মধ্যে আর শেষ দিয়ে দিবি, কাজটা ভালোভাবে করতে পারলে ভবিষ্যতে তারা আরো কাজ পাবি। চিন্তা করেন না বস, এই বিষয় নিয়ে আপনার আর কথা কইতে হবে না। আপনি একবার বলছেন তোর একদম শেষ দিয়ে দিল, শরীরে হয়তো মাংস না থাকতে পারে কিন্তু বিশ্বাস রাখতে পারে। হ্যাঁ, বিশ্বাস করি বলেই তোমার কাজটা দিছি, কাজ শেষ করে আইসা টাকা নিয়ে যাস। ঠিক আছে, আমরা তাহলে যাইতেছি। এই চল। তকিনি বলার কত বড় সাহস, আমার মেয়ের সাথে সম্পর্ক করে, আজকে বুঝবি কত দানে কত চাল। আমার ফুল ফ্যামিলিকে দাওয়াত দেওয়া শেষ, বিয়ের কার্ডও বের হয়ে গিয়েছে, আবার আমার বাবা ওর বাবাকে 2 লাখ টাকা যৌতুক দিয়েছে, কিন্তু এখন বলছে বিয়ে করবেন, তাহলে বলেন কেমন লাগে? দেখি তোর হাতটা দেখি। শেষ, গেঞ্জাম তো এটা লেগে গেছে। গেঞ্জাম? কিসের গেঞ্জাম?
আমি তো বলার স্যার বাড়ি খেয়ে লাগছি, এখন তার আমি আর কোনো ক্ষতি করতে পারবো না, আমি ওর কাছে ঋণ হয়ে গেছি। আপনি হয়তো মনে করছেন যে আমি আপনাকে টাকা দিব না, কিন্তু আপনি বিশ্বাস করেন আমি আপনাকে টাকা দিব। হ্যাঁ, তুমি 1 কোটি টাকা দিলেও কাম হবে না, তুমি 1 কোটি টাকা দিলে কি আর ওই স্যার বাড়ি সমান হবে? দেখেন, আমি আপনাকে 1 কোটি টাকা না আরো টাকা বাড়িয়ে দিব। হক মাওলা, কি ব্যাপার, কই গেল? আমার মনে হয় কি ওই লোকটার সঙ্গে মনে ভূত আছে, আমি যদি এখানে আর একটুক্ষণ থাকি তাহলে তো আমার ঘাড়ে মুটকে দিবে। কি কর তাহলে কবতে, কিন্তু গলা নামাই দিবো একদম। এই শনি বাবার লগে তারা বেদিনী করে সবাই বস্য হয়ে যায়। আমরা খাবারের জন্য মরে যেতে পারি, কয়েকদিন বাইরে থাকতে পারবো সেটা চিন্তা করো। পানি বাবা কোনে? আরে এখানে কোদাল দিয়ে খুঁড়ে দাও, তারপর আমরা পানি বের করবো। তুমি এই জায়গায় চান্দের দেশে কোদাল বাবা কোনে? কোদাল ওই পাগলা বাবার কাছে যাবো। তুই একটা ভন্ড, তোর কথা আর কাজে কোন মিল নাই, তুই আমার সামনে আসিস না। হ্যাঁ আমি তোরে পাড়ায় যাচ্ছি, কত মানুষের সাথে পাড়াইলাম আইডা তো মাত্রের কাছে রাশিয়া।